তো মধ্যবিত্ত, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমার কাছে মনে হয় মধ্যবিত্তের জীবনে, আমার কাছে মনে হয় মধ্যবিত্তের জীবনে কি চাকরি বড় নাকি প্রাণ বড়, এটা নিয়ে আমি খুব কনফিউশনে পড়ে যাই। আচ্ছা, অপমানের দিনগুলো, কান্নার রাতগুলো পড়ে গেছো? ঠিক আছে, আরেকবার ঘুরে দাঁড়াও। এ কথা কেউ বলে না, সবাই শুধু কথা শোনায়। যাকে কেউই চায় না সে বাঁচে কিভাবে? পৃথিবীতে সবচেয়ে কষ্টের দৃশ্য হচ্ছে মা বাবার চোখে জল দেখা, যেটার জন্য আমি দায়ী। তো যেটা বলতেছিলাম, তখন পড়াশোনা করতাম না, আমার দীর্ঘদিন ধরে আমার প্রজেক্ট ক্লিয়ার হয় নাই। সো আমি ইন্টারমিডিয়েট পাশ করা একজন মানুষ ছিলাম, অনার্স কমপ্লিট হয় নাই। আমার বন্ধু বান্ধবের চাইতে আমি অনার্স কমপ্লিট করছি প্রায় 2.5 বছর পরে। তখন আর আত্মীয় স্বজন পরিচিত লোকজন, ওরা অন্য কিছু পারুক বা না পারুক, ভালো কথা বলতে পারুক বা না পারুক, কথা শোনাতে পারে। আপনাদের ফ্যামিলিতেও দেখবেন, আপনাদের লোকজন পরিচিত যারা আছে, একটা ভালো পরামর্শ দিবে তা না, কিন্তু কথা শোনাবে, কথা শোনাবে জায়গা মতো আপনার আব্বা আম্মাকে, যারা খুব নরম মনের মানুষ, একটু করে কথা শুনলেই চোখ দিয়ে টক টক পানি পড়তে থাকে এবং সেটা দেখলে খুব কষ্ট লাগে। তো আমার আব্বা মা আমাকে বলতো, তুই একটু চুয়েটে যা, গিয়ে একটু প্রজেক্টটা ক্লিয়ার কর, ডিগ্রিটা নিয়ে ফেল, সার্টিফিকেটটা নে। আমি বলতো, আমি সার্টিফিকেট নিয়ে কি করবো, আমি তো বিজনেস করতেছি, আমার অনার্স তো লাগবে না, যেটা লাগবে না সেটা আমি ঘরে বোঝাই করবো কেন? বলে না, এগুলো বড় বড় কথা, এগুলো অনেক শুনছে, তুই এগুলো করবি না, তুই এখন যা গিয়ে প্রজেক্ট ক্লিয়ার কর। লোকজন এসে বিভিন্ন কথা বলে, আমরা মানুষকে লজ্জায় মুখ দেখাতে পারি না। আমার কিন্তু মুখ দেখাতে সমস্যা হতো না, আমি দেখাতে পারতাম। আমি যেতাম লোকজনের সামনে গিয়ে সালাম টালাম দিতাম, সালাম দেওয়ার পর দেখে ওরা কেমন কেমন করে তাকাতো, ওটা একটু কষ্ট লাগতো না, আর কোনো কষ্ট ছিল না। তো ওই সময় আসলে খুব মানে ঘুরে দাঁড়ানোর ইচ্ছা জাগছে, যে আমার জন্য আমার ফ্যামিলিতে সবাই কষ্ট পাচ্ছে বা সবাই আমাকে ধিক্কার জানাচ্ছে। সত্যি কথা, আমি কখনো ইফতার পার্টিতে দাওয়াত পেতাম না। আমাদের বন্ধু বান্ধবরা মিলে যখন ইফতার পার্টি করতো, তখন আমাকে কেউ দাওয়াত দিত না, বলতো এরকম ভাবে যে ওকে দাওয়াত দিয়ে কি হবে, তো দোকানদারি করে, ওকে ইঞ্জিনিয়ার নেই, ও আমাদের এখানে আসবে, আমাদের প্রেস্টিজ ইস্যু। এটা কিন্তু খুব কষ্ট দেয়, খুব কষ্ট দেয়। যখন গেট টুগেদার হতো সানমারের সামনে, গিয়েছিল মোর সানমারের সামনে, আমাকে কেউ একটা ফোন দেয় নাই কখনো, সুশান্ত আয় আমরা সবাই একসঙ্গে আড্ডা দিচ্ছি, আমাকে আমি আড্ডাতে যোগদান করার যোগ্য মনে করে নাই আমাকে কেউ কখনো। এগুলো খুব কষ্ট দেয়, এই ফিলিংস গুলো খুব কষ্ট দেয়, খুব বেশি কষ্ট দেয়। যখন আমি চুয়েটে প্রজেক্ট ক্লিয়ার করব ওই জন্য স্যারের সঙ্গে দেখা করা শুরু করলাম, সে সময় আমাদের একটা রিইউনিয়ন হয়েছিল সিএসসি ডিপার্টমেন্টের। তো সেই রিইউনিয়নে আমাকে অনেকগুলো কাজ করতে হয়েছিল, সেই কাজগুলো আমি মানে খুশি মনেই করতাম, প্রোগ্রাম অ্যারেঞ্জ করার কাজগুলো পারতাম মোটামুটি, কালচারাল কাজগুলো করতে ভালো লাগতো। তো সেখানে একটা পার্ট ছিল এই, আমাদের ব্যাচে 2000 আমি 2002 ইন্টারমিডিয়েট পাস করেছিলাম, এইচএসসি 2002, আমাদের ব্যাচে যারা চুয়েট থেকে গ্রাজুয়েশন করে বেরিয়ে গেছে তারা সবাই স্টেজে উঠে তাদের পরিচয় দিচ্ছিল আর কি, কেউ আছে রিক্সানে, কেউ আছে বিভিন্ন প্রাইভেট ফার্সিটিতে, গ্রামীণ ফোনে আছে, তখন তো অ্যাক্টেল ছিল, অ্যাক্টেলে আছে, ওগুলো পরিচয় দিচ্ছিল। আমি তখন আমার সুপারভাইজার স্যারকে বললাম, স্যার আমাকে, হ্যালো স্যার আমাকে এই পার্টটা থেকে ক্ষমা করেন, স্টেজে স্যার অনেক মানে সামনে অডিয়েন্স, স্যার সব ছোট ভাই বোনরা বসে আছে, আমি ওদের সামনে গিয়ে কিভাবে বলবো আমি এখনো পাস করি নাই। বলে না, তোমাকে বলতে হবে। আগে স্যারের কাছে হাত জোর করছে, হাত জোর করলে কেউ দেখলে কিন্তু খুব কষ্ট লাগে। তো আমি বললাম, স্যার আমাকে এই পার্টটা থেকে ক্ষমা করেন, স্যার আমি অনুষ্ঠানে সব কাজ করে দিয়েছি, এটা স্যার আমার এই পার্টটা থেকে আমাকে ক্ষমা করেন। তখন স্যার খুব গম্ভীরভাবে বললো, সুশান্ত স্টেজে উঠো, ইটস এ পার্ট অফ ইউর প্রজেক্ট। তখন তার কিছু করার নেই। তো স্টেজে উঠলাম, তখন মনে হচ্ছিল যে ওই সময় যদি মারা যেতে পারতাম হয়তো পৃথিবীতে আরো সুন্দর হতো, ওরকম মনে হচ্ছিল, খুব কষ্ট লাগতেছিল। আবার এতগুলো ছোট ভাই, তখন প্রায় 500-600 অডিয়েন্সের লোকজন বসেছিল, সবাই আমাদের জুনিয়র, ওদের সামনে তো কান্নাও করা যায় না, ঝামেলা, আপনার খুব কান্না পাচ্ছে, আপনি কান্নাতে পারতেছেন না, এটা খুব কষ্টের। তো সবার কাছে মাইক্রোফোন আসতেছে, বিভিন্ন বিভিন্ন কিছু বলতেছে, আমার কাছে মাইক্রোফোন আসছে, আমি আসলে কি বলবো? আমি বললাম, মানে সবাই আসলে কিছু করা বলতে যেটা বোঝায়, তেমন কিছু আমি করি না, তবে তেমন কিছু করার জন্য আমি চেষ্টা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এটা বলে আমি পাশের জনকে মাইক্রোফোন দিয়ে, পাশের জনকে মাইক্রোফোন দিয়ে আমি পেছনে চলে গেছি, দ্রুত পেছনে গেছি, হচ্ছে ওখানে বেসিন ছিল, তো বেসিনে গিয়ে অনেক কান্না করতেছিলাম, আমার চোখে পানি দিচ্ছিলাম। তা আমার খুব প্রিয় একটা ফ্রেন্ড শুভঙ্কর, তখন সে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সুশান্ত আজকে দিনটার কথা মনে রাখো, এত কান্না করে কি হবে,
এই আমার লাইফের খুব টার্নিং পয়েন্ট কয়েকটার মধ্যে এটা ছিল একটা। তো যাই হোক, হ্যাঁ পরের স্লাইডটা, বিশেষ কিছু হয় দেখি না একটু বেঁচে থেকে, যে জীবনটা আমার মায়ের দেওয়া সেটাকে আমি নিজের হাতে কিভাবে মেরে ফেলি, এটা একটু বলি ঘটনাটা। এই ধরনের যে কষ্টের অনুভূতি গুলো, প্রচন্ড কষ্টের অনুভূতি, আমার আবার মানে ছাটা খাওয়া টাইপের কোনো ব্যাপার ছিল না। তো আমার অন্যান্য কষ্ট ছিল, কোনো আইডেন্টিটি ছিল না, কেউ পাত্তা দিচ্ছে না, কিছু করতে পারছে না, আমার জন্য আমার বাবা মা কান্না করে, ছোট ভাই কান্না করে, এটা খুব কষ্টের ব্যাপার। তো এই কষ্টগুলো থেকে আমার কাছে মনে হয়েছে, একটা সময় আমার ফিল হয়েছে, আমাকে আসলে পৃথিবীতে কেউ চায় না। যাকে পৃথিবীতে কেউ চায় না, সে আসলে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ইমোশনাল হয়ে মানুষ অনেক কিছু ভাবে না কষ্ট থেকে, আমার সে ব্যাপারগুলো হয়েছিল আর কি। তো যেহেতু আমার কোনো বেঁচে থাকার অধিকার নাই, চিন্তা হয়েছিল এটা খেলে যদি সত্যি সত্যি মারা যায় তখন কি হবে, এটা ছিল প্রথম চিন্তা। দ্বিতীয় চিন্তা হচ্ছে, আচ্ছা খেয়ে ফেললাম, ধরে নিচ্ছে বিষটা বিশুদ্ধ এবং আমি সাকসেসফুলি মারা যাব, এরপর যেটা হবে কি হবে। চোখ বন্ধ করে দেখলাম আমার মা খুব কান্নাকাটি করবে, মায়ের কান্না দেখতে খুব কষ্ট লাগে। আমার বাবা হচ্ছে লয়ার, ওনাকে ফোন দিলে উনি কোর্ট থেকে দৌড়ায় চলে আসবে, উনিও কান্নাকাটি শুরু করবে। আমার ছোট ভাই সবকিছু দেখে বুঝবে না প্রথমে কিছুক্ষণ কি করা উচিত, এরপর সেও কান্নাকাটি শুরু করবে, এটা একটা ঝামেলা। পরে আমি নিজেকে, আসলে ব্যাপারটা হচ্ছে কি, সুইসাইড করার নিয়ম হচ্ছে এটা করে ফেলতে হয়, এত কিছু ভাবলে হয় না। আমার সাহস টাহস কম ছিল ভাই, সাহস থাকলে তো প্রেমই করতে পারতাম, প্রেম করা সুইসাইড করা কিন্তু কাছাকাছি, তো বুঝাই সাহস লাগে। আমার সাহস ছিল না, আমি কোনোটাই করতে পারিনি। তো এখন যেটা হয়েছে, পরে ভাবলাম আমার যে লাইফটা আমার মায়ের দেয়া, সেই লাইফটাকে আমি কিভাবে নষ্ট করবো নিজের হাতে, এটার কোনো অধিকার আমার নাই। খুব ইমোশনাল হয়ে গেছিলাম, প্রচুর কাঁদতেছিলাম ওই সময়, আমার এখনো মনে আছে, অনেক কাঁদতেছিলাম নিঃশব্দে, মানে তখন ওয়াশরুমে গিয়ে কাঁদতেছিলাম, আমার রুমের সঙ্গে যে ওয়াশরুমটা ছিল কাঁদতেছিলাম। তখন ভাবলাম যে ঠিক আছে, আমি আমার বন্ধুদের মতো হয়তো অতটুকু ব্রাইট ক্যারিয়ার করতে পারবো না, সত্য কথা আমার বন্ধুরা অনেকটুকু চলে গেছে, অনেকে চাকরির বয়সই হয়ে গেছে 2 বছর, আমি হয়তো ওদের মতো ভালো কিছু করতে পারবো না, অসুবিধা নাই, আমি পৃথিবীর 8-10টা উজ্জ্বল মানুষ যেভাবে করে বেঁচে থাকে সেভাবে না হোক, একজন অনুজ্জ্বল মানুষ হয়ে বেঁচে থেকে দেখি না কি হয়, স্রেফ বেঁচে থেকে দেখবো, একটুখানি বেঁচে থেকে দেখি কি হয়, স্রেফ বেঁচে থেকে দেখার কারণে আজকের অবস্থানে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি, আর কোনো কিছু না। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, সফল হওয়া, বড় হওয়া, ভালো চাকরি পাওয়া, ভালো একটা জায়গায় চান্স পাওয়া, আমি একটা কথাই বলি, পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেঁচে থাকা। এবং প্রতিদিন প্রতিদিন একটা কাজ করবেন, ঘুমাতে যাওয়ার আগে একটা গল্পের বই পড়তে বলি, উপন্যাস আর কি, সাঁতারু জলকন্যা, এটা হচ্ছে শীর্ষেন্দুর লেখা, এটাতে এই ধরনের কিছু কথাবার্তা লেখা আছে, আমার খুব ভালো লাগে একটা বই। জীবনে কোনো কিছু না পাওয়ার চাইতে কষ্ট পাওয়া ভালো, ক্রাই ক্রাই অনলি টু স্মাইল বেটার। আচ্ছা, আমরা যখন কোনো একটা মিশনে থাকি, কথাটা একটু শোনেন, যখন কোনো একটা মিশনে থাকি, সেই মিশনটা যে কোনো কিছুই হতে পারে, সাপোজ আমি বাইরে যাব পড়াশোনা করার জন্য, ওটার জন্য আমাকে পড়াশোনা করতে হবে না, চেষ্টা করতে হবে না, এটা একটা মিশন। আমি বিসিএস পরীক্ষা দিব, তার আগে আমাকে পড়াশোনা করতে হবে, এটা একটা মিশন। আমি আইবিএতে ভর্তি পরীক্ষা দিব, তার আগে আমাকে পড়াশোনা করতে হবে, 6 মাস 7 মাস যেটাই হোক, এটা একটা মিশন। আমার কাছে মনে হয় এই ধরনের যে প্রস্তুতি পর্বগুলো, প্রত্যেকটা প্রস্তুতি পর্বই হচ্ছে ইবাদতের মতো। পৃথিবীতে কোনো কালেই কোনো ইবাদত সুখে হয় নাই, শান্তিতে হয় নাই, কষ্ট না করে হয় নাই। আমাদের প্রিয় মহানবী যখন হীরা পর্বতের গুহায় সাধনা করছিলেন, তখন তার অনেক কষ্ট হয়েছিল। আমি কখনোই দেখি নাই পরিশ্রম করা ছাড়া, কষ্ট করা ছাড়া কোনো ইবাদত সাকসেসফুল হয়েছে, আমি কখনো দেখি নাই। ওই জন্য যখন আপনি কোনো একটা মিশনে থাকেন, তখন এটাকে ইবাদত হিসেবে নেন, এটা অত্যন্ত পবিত্র একটা কাজ, এবং ওই সময়টাতে প্রচণ্ড রকমের কষ্ট সহ্য করেন। যদি কষ্ট সহ্য না করেন, তাহলে আপনি শিওর থাকতে পারেন আপনার ইবাদত হচ্ছে না, ইবাদতে ঘাটতি হচ্ছে। যখন আমি এই ধরনের কষ্টগুলো সহ্য করছিলাম, কষ্ট সহ্য করার ঝামেলা হচ্ছে, খুব কষ্ট লাগে কষ্ট সহ্য করতে, এটা একটা ঝামেলা। তো তবে তবে যারা লাইফে সাকসেসফুল হয়েছেন, বড় হয়েছেন, তাদের কাউকে আমি শুনি নাই বা করি নাই কষ্ট না করে হয়েছেন, পরিশ্রম না করে হয়েছেন। এবং লাইফে কোনো কিছু না পাওয়ার চাইতে কষ্ট পাওয়া ভালো, কষ্ট পাওয়ার ফলে যে প্রচণ্ড রকমের শক্তি জমা হয় নিজের ভেতরে, যে জেদ জমা হয়,
যে অভিমান জমা হয় সেই অভিমানটাকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে ভেতরে যে ইম্পালসটা, যে উইল ফোর্সটা, এটা আপনাকে অনেক দূর সামনে নিয়ে যাবে। থ্যাংক ইউ। ব্রেকের পর আবার কথা হবে। আসলে ভালো কিছু করা মানে কি, কি মনে হয় তোমাদের, কি মনে হয় ভালো কিছু করা মানে কি? আসলে একটা আইডেন্টিটি পাওয়া। কেমন আইডেন্টিটি বলো তো? স্মাগলারও কিন্তু ভালো একটা আইডেন্টিটি আছে, সবাই চিনে জানে। ভালো কিছু করা মানে কি আসলে? খুব সহজ করে যদি বলি, ভালো কিছু করা মানে হচ্ছে এমন কিছু করা যেটা সমাজের চোখে, সবার চোখে আমার বাবা মাকে গর্বিত করতে পারে, এটাই হচ্ছে ভালো কিছু করা। আমি যদি একটু মোটা জায়গায় খুব সাধারণটাই কথাই বলি, আমরা যখন পড়াশোনায় থাকি তখন মনে হয় আমার কোনো কাজে যদি আমার বাবা মা হাসে, খুশি হয়, সেটাই হচ্ছে ভালো কিছু করা। তো এখন আমাকে অনেকে জিজ্ঞেস করে ফেসবুকে ইনবক্সে যে ভাই আসলে ভালো কিছু করা মানে কি, আমি ভালো কিছু করতে চাই লাইফে, তা আমার কাছে মনে হয় এটাই হচ্ছে ভালো কিছু করা মোটামুটি। আচ্ছা পরেরটা, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে মানুষ ঘুরে দাঁড়ায়। আমার পিঠ যে দেয়ালে গেঁথে গিয়েছিল। আচ্ছা আমি লাঞ্চের আগে বলেছি আমার লাইফের হিস্ট্রি কিছু অংশ বলেছি, তো সেখান থেকে বুঝতে পারছেন ওই সময়টাতে আমার যেটা হয়েছিল আর কি, সেটা হচ্ছে মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন সে ঘুরে দাঁড়ায় না। আমার পিঠ আসলে দেয়ালে ঠেকে যায় না, গেঁথে গিয়েছিল, আমার ঘুরে দাঁড়ানো ছিল, তেমন কোনো পথ ছিল না। আপনাদের অনেকেই হয়তো এই অবস্থা। এখন মনে হচ্ছে এখন যে দিনগুলো যাচ্ছে খুব অন্ধকার দিন যাচ্ছে, সামনের দিনগুলো রাতের চাইতে বেশি অন্ধকার, কিন্তু যখন লাইফে ভালো কিছু আসবে তখন মনে হবে, তখন সে পেছন দিয়ে সে অন্ধকার দিনগুলোর দিকে তাকিয়ে আপনি ভাববেন হ্যাঁ আমিও ওখানে ছিলাম, আমিও ওখানে ছিলাম, ওরকম মনে হবে। আচ্ছা আমি অনেক খুশি কারণ আমি যা চেয়েছি তা পাইনি। আল্লাহ মাঝে মাঝে আমাদের প্রার্থনা কবুল করেন আমাদের প্রার্থনা কবুল না করার মাধ্যমে। আল্লাহকে ধন্যবাদ, উনি আমার প্রথম জীবনের প্রার্থনাগুলো কবুল করেননি। আমি তো আমার লাইফের কিছু হিস্ট্রি বললাম, ওখান থেকে আপনারা দেখেছেন আমি লাইফে অনেকগুলো কাজ করার চেষ্টা করেছি যেগুলো একটা তো আমি সফল হতে পারি নাই। বিজনেস করার চেষ্টা করেছি, সফল হতে পারি নাই। পড়াশোনা না করে একবারে নোবডি হয়ে থাকার চেষ্টা করেছি, সেটাও সফল হতে পারি নাই। এখন আমরা যখন কোনো একটা কাজ করি সে কাজে যখন আমি সফল হই না, তখন আমরা প্রায় সময় ফরিয়াদ জানাই, বলি যে আল্লাহ কেন তুমি আমার প্রার্থনা কবুল করলা না, কেন প্রার্থনাটা কবুল করলা না। এমনও হতে পারে হয়তো বা আপনাকে নিয়ে আল্লাহর কোনো একটা মাস্টার প্ল্যান আছে। আমরা কিন্তু কখনোই আগামী 10 বছর পর আমাদের লাইফে কী হবে সেটা সম্পর্কে আমরা জানতে পারি না। সে কারণে যখন কোনো একটা প্রার্থনা কবুল না হয় তখন আল্লাহকে দোষ না দিয়ে আমাদের চুপচাপ ওয়েট করা উচিত। এমনও হতে পারে আমাদের নিয়ে আল্লাহর কোনো একটা মাস্টার প্ল্যান আছে, কিংবা আমি যে কাজটা করতে চাচ্ছি সে কাজটা করলে হয়তো আমার জন্য ভালো হতো না। ওই জন্য আমি বিশ্বাস করি আল্লাহ মাঝে মাঝে আমাদের প্রার্থনা কবুল করেন প্রার্থনা কবুল না করার মাধ্যমে। এরপর আরেকটা ব্যাপার দেখবেন, আমাদের কিন্তু সবগুলো প্রার্থনা কবুল হয় না, কিছু কিছু প্রার্থনা কবুল হয়। কেন হয় না? এমন হতে পারে কোন একটা বিষয় আমাদের অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটা করলে খুব ভালো হবে, এমন হলে খুব ভালো হতো। এমনও হতে পারে ওই বিষয়টার সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত, যে বিষয়গুলো যদি আপনার প্রার্থনাটা কবুল হয় তাহলে হয়তো বা সে প্রার্থনার সুফল আপনাকে ভোগ করতে দিবে না। এটা শুধুমাত্র স্রষ্টাই জানেন, আর কেউ জানেন না। ওই জন্য স্রষ্টা ইচ্ছা করে কতগুলো প্রার্থনা কবুল করেন না। আর একটা কাজ করবেন না, কখনোই করবেন না, আমরা অনেক সময় বলি না যে নেগেটিভ কিছু চিন্তা ভাবনা করি, যেমন যারা বিসিএস পরীক্ষা আপনাদের মধ্যে দিচ্ছেন বা দিবেন তারা মনে মনে ভাবেন না বিসিএস তো হবে না, বিসিএস তো হবে না, আমি দিচ্ছি আর কি, আইবিএতে ভর্তি পরীক্ষা দিচ্ছি, চান্স তো আসলে পাবো না, দিচ্ছি আর কি, এই দিচ্ছি আর কি যা চান্স পাবো না, এগুলো কিন্তু খুব ভয়ঙ্কর কথা। কেন বলি আপনারা জানেন কি না, ছোটবেলা থেকে যখন আমরা বড় হই তখন দেখবেন আমরা অনেক সময় রাগ করে বলি আমি মারা যাবো, আল্লাহ আমাকে নিয়ে যাক। তখন কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের আব্বা আম্মা মুখে হাত চেপে বলতেন এগুলো বলতে হয় না, এগুলো বলে না, এগুলো বলতে হয় না, এই কাজটা আসলে কেন করতেন। 10% দোয়া কবুল হয়ে যায়, 10% দোয়া কবুল হয়ে যায়, কোন দোয়াটা কবুল হচ্ছে কোন দোয়াটা কবুল হচ্ছে না এটা সম্পর্কে আমরা আগে থেকে জানতে পারি না। সে কারণে আপনি যদি বলেন বা ভাবেন
যে আমি চাকরিটা পাবো না, আমি অন্য জায়গায় চান্স পাবো না, আমি জিআরইতে ভালো স্কোর করতে পারবো না, হু নোস, এটা কবুল হয়ে যেতে পারে। ওই জন্য এই ধরনের চিন্তা ভাবনা করবেন না কখনো।